হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। হিন্দি শেখার কি কি সুবিধা সে বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে, মূলত নতুন শিক্ষার্থীদের জন্য যারা বাংলার মতো হিন্দিতে কথা বলতে চান। তাদের জন্য আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। এবার দেখে নিই আমাদের নতুন নতুন হিন্দি অর্থের কালেকশন গুলি। তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। যেমন কোথাও কোথাও এর হিন্দি হবে কাহি। কাহি অর্থ হলো কোথাও। জন্ম জানাম, জানাম অর্থ হলো জন্ম। খোঁজ তালাশ, তালাশ অর্থ হলো খোঁজ। বাহির করা নিকাল না, নিকাল না অর্থ হলো বাহির করা। কখন এসেছো কাব আয়েগা, কাব আয়েগা অর্থ হলো কখন এসেছো। কথা বলা বাত কারনা, বাত কারনা অর্থ হলো কথা বলা। শোনা শোনা, শোনা শোনা। শেষ করা খালাস কারনা, খালাস কারনা অর্থ হলো শেষ করা। মাপ নেওয়া নাপ লেনা, মাপ নেওয়া নাপ লেনা। মিসিং লাপাত্তা, মিসিং লাপাত্তা। প্রয়োজন জারুরাত, জারুরাত। এটি মেরামত করো, ইসে ঠিক কারো, ইসে ঠিক কারো। এটা তোমার ভুল ছিল, ইয়ে তোমারই গালতি থি, ইয়ে তোমারই গালতি থি। একেবারে না বিলকুল নেহি, বিলকুল নেহি। কে এসেছিল কৌন আয়া থা, কৌন আয়া থা। তোমাকে তুম হে, তুম হে। আমাকে মুঝে, আমাকে মুঝে। তুমি গিয়েছিলে, তুম গইথি, তুম গইথি। আমি অত্যন্ত দুঃখিত, মুঝে বড়া খেদ হায়, মুঝে বড়া খেদ হায়। পাপড় পপকর্ন, পাপড় পপকর্ন। সম্পর্কে বারে মে, সম্পর্কে বারে মে। কোনে দুলহীন, কোনে দুলহীন। ঘাম পশিনা, ঘাম পশিনা। স্ত্রীলোক যে নানা, স্ত্রীলোক
যে না না জমি খেত, জমি খেত, মেঘ বাদল, মেঘ বাদল, বাপ বাপের বাড়ি, মেয়েকা, মেয়েকা অর্থ হলো বাপের বাড়ি, বৃত্তি পেশা, বৃত্তি পেশা, অল্প থোড়া, অল্প থোড়া, লজ্জা সম, সম অর্থ হলো লজ্জা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে হিন্দিতে কথা বলতে পারবেন বাংলার মাধ্যমে। নতুনদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভিডিওটি দেখার।